হচ্ছে 22,000 ডিজাইন এটা হচ্ছে আপনার 11,500 এটা হচ্ছে 10,500 খুবই ভালো হতো একটু যদি কমেন্টস করেন আপনারা যে লাইটিং টা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আই হোপ যে লাইটিং ঠিক আছে তোমাদের। আচ্ছা, ফার্স্টলি আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হাই আপু, হ্যালো আপু, সেটা হচ্ছে কি বরানি। আচ্ছা ঠিক আছে, সবকিছু ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো ফার্স্টলি হচ্ছে আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। বরানির আউটলেট হচ্ছে 765B খাজা প্যালেস, বরানি 11। এটা হচ্ছে বরানি 11 যে ডমিনোস পিজার বিল্ডিংটা আছে তার ঠিক ফার্স্ট ফ্লোরে আমাদের আউটলেটটা। ঠিক আছে, আর উত্তরার হচ্ছে উত্তরা হাউস নাম্বার 11 গাউসুল আজম অ্যাভিনিউ উত্তরা সেক্টর 14। সো সবাই কেমন আছেন, কে কোথা থেকে লাইভ দেখছেন একটু যদি কমেন্টস করে জানাতেন খুবই ভালো হতো। ঠিক আছে, আচ্ছা আজকে কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন দেখাবো। আপনারা সবাই জানেন যে আমাদের লাডোনা হচ্ছে মেইনলি আমার হচ্ছে পাকিস্তানি ড্রেসের জন্য ফেমাস, বাট আমরা পাকিস্তানি ড্রেসের বাইরেও একটু কিছু দিল্লি বুটিক, যেহেতু এখন ঈদের সময়, সো ঈদকে কেন্দ্র করে কিছু কিন্তু দিল্লি বুটিকের কালেকশনও আমরা হচ্ছে রেখেছি। সো যারা একটু লাক্সারি কালেকশন পছন্দ করেন, সো লাইক হচ্ছে গিয়ে পাকিস্তানি ফ্যাব্রিক গুলো তো মেইনলি হচ্ছে একটু কটনের মধ্যে হয় এবং সবকিছু একটু হচ্ছে আরামদায়ক হয়, বাট একটু লাক্সারি জামা কাপড় যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে কি আমাদের আজকের লাইফটা। সো যাদের যাদের ভালো লাগবে তারা তারা হচ্ছে লাইফটা দেখে অর্ডার করতে পারেন। আর এগুলো সবই কিন্তু বরানি আউটলেটে হচ্ছে অ্যাভেলেবেল আছে। সো যারা হচ্ছে আউটলেট ভিজিট করে পারচেস করতে চান তারাও কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন। আমি আসলে আজকে একটা নতুন জায়গা থেকে লাইভ করছি, মানে লোকেশনটা, সো এই জন্য আমি জিজ্ঞেস করছি যে এটা লাইটিং এবং সবকিছু ঠিক আছে কিনা একটু যদি কমেন্টস করে আমাকে জানাতেন। ঠিক আছে, যে এভরিথিং ইজ ওকে, কারণ এই জায়গা থেকে সচরাচর হয় না, অন্য সাইড থেকে হয়। সো একটু লাইটিংটা ঠিক আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, স্পেশালি লাইটিংটা ক্লিয়ার দেখা যাচ্ছে, নেট ঠিক থাকলে ক্লিয়ার দেখা যাবে, কিন্তু হচ্ছে লাইটিংটা ঠিক আছে কিনা একটু যদি আমাকে কমেন্টস করে জানাতেন, বা একটু কম বেশি আমাকে কিছু করতে হবে কিনা। ওকে, সো ড্রেস কিন্তু দেখানো শুরু করবো আজকে, সব লাক্সারি ড্রেস দেখাবো আমি, ফার্স্টই বলেছি। সো রোজা তো শুরু হয়ে গিয়েছে, আপনাদের কেমন যাচ্ছে দিনগুলো, রোজার দিনগুলো? এখন আজকে থার্ড ডে, আই হোপ সবার একটু আমাদের অভ্যাস হয়ে গিয়েছে রোজার মধ্যে, যে এখন খারাপ লাগাটা কমে গিয়েছে। ফার্স্ট এক দুই দিন হয়তো বা একটু খারাপ লাগাটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, সো আর দেরি না করে হচ্ছে গিয়ে শুরু করছি। আচ্ছা, হচ্ছে আমার ড্রেসটা দিয়ে শুরু করছি। আমি কিন্তু একটা ইয়েলো টাইপের একটা ড্রেস পরে আছি, সুন্দর। ঠিক আছে, সো একটা একদম ইয়েলো ইয়েলো, ঠিক আছে, আমরা ছোটবেলায় বলতাম ইয়েলো ইয়েলো ডার্লি পেলো, তো সেরকম একটা ইয়েলো টাইপের একটা ড্রেস পরে আছি। এবং আজকের ম্যাক্সিমাম ড্রেসগুলোই কিন্তু শারারা এবং ঘাড়ারার মধ্যে থাকছে। ঠিক আছে, যে এবং সেমি স্টিচ থাকছে, প্রায় 47-48 পর্যন্ত হচ্ছে আপনারা পড়তে পারবেন। আমার এটার হচ্ছে গিয়ে তসর সিল্কের মধ্যে থাকছে এই এই ফ্যাব্রিকটা আমি যেটা পরে আছি, এবং এইটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা শারারা আছে। ঠিক আছে, সরি, ঘাড়ারা আছে, এটার সাথে খুবই সুন্দর একটা ঘাড়ারা আছে। সো এবং পুরো ঘাড়ারাই কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে। ঠিক আছে, পুরো ঘাড়ারাতে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে। সো এবং সাথে কিন্তু একটা কাতানের ড্রেস থাকছে। এটার সাইজ অ্যাভেলেবেল আছে 38, আপনি নিতে পারবেন 40, 38, 42 পর্যন্ত, যে কোনো সাইজেই কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, সো তসর সিল্কের মধ্যে আমারটার প্রাইস কত পড়ে যাচ্ছে, 14,200। মুশফিক কোথায়? ঠিক আছে, কয়টা কালার আছে বিউটিফুল? আচ্ছা ওকে, বিউটিফুল আপু বুঝি নাই, গাউন বোঝাতে চাচ্ছেন? আমি ড্রেসগুলো যখন সেট করবো ছবি তুলতে হবে। ঠিক আছে, সো আপু আমি আসলে বুঝিনি আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, ফার্স্টই একটা ম্যাজেন্ডা দিয়ে, একটা পিঙ্ক কালার, পিঙ্ক না ম্যাজেন্ডা, এটা একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার দিয়ে শুরু করছি। ঠিক আছে, একদম একটু কি বলবো, খুবই সুন্দর একটা পিঙ্ক।
থাকছে এটা এবং এটা এটার সাথে কি ঘাড়া থাকছে না স্কার্ট থাকছে এটার সাথে কিন্তু স্কার্ট শারারা থাকছে আর কি স্কার্ট যেটাকে বলে শারারা থাকছে তো এটা কিন্তু থাকছে আমার ম্যাটেরিয়ালটা থাকছে সিল্কের মধ্যে তসর সিল্ক যেটা তসর সিল্ক নাকি র সিল্ক যেটাকে বলে সেই সিল্কের মধ্যে থাকছে আমার এইটা এখানে না লাইক করা যাবে না গোটাপাতি কাজ আছে মাল্টি কালার দিয়ে কিন্তু গোটাপাতির কাজ আছে এটা থাকছে আমার নেকটা এবং অল ওভার বডিটাতে কিন্তু ছিটা ছিটা গোটাপাতি কাজ পাচ্ছি আমরা একদম অল ওভার বডিটাতে গোটাপাতির কাজ পাচ্ছি আর এইখানে হচ্ছে নিচের পোর্শনটা ঠিক আছে এটা থাকছে নিচের পোর্শনটা একদম হচ্ছে সিল্কের মধ্যে থাকছে আর এটার স্লিভসটা যদি আমরা দেখি যে এটা থাকছে এটার স্লিভসটা একটা কালারফুল জরি সুতা দিয়ে কাজ থাকছে ঠিক আছে সো খুবই কালারফুল একটা ড্রেস আর এটার স্কার্টটা যদি আমরা দেখি আগে স্কার্টটা আমি দেখিয়ে নেই এই হচ্ছে এটার স্কার্টটা ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা খুবই সুন্দর একটা মাল্টি কালার দিয়ে কিন্তু স্কার্টটা করা দেখুন আমি যদি পিছনে যাই এই যে এখানে পিছনে গেলে হচ্ছে বোঝা যাচ্ছে যে খুবই মাল্টি কালার দিয়ে একদম পার্পেল এবং পিঙ্ক কালার দিয়ে কাজটা করা হচ্ছে এবং এখানে কিন্তু গোটাপাতির কাজ আছে অল ওভার গোটাপাতির কাজ পাচ্ছি আমরা এই যে দেখুন এটা হচ্ছে অল ওভার সুন্দর গোটাপাতির কাজ এটা হচ্ছে নিচের অংশটা ঠিক আছে খুবই গর্জিয়াস একটা কাজ করা সো এটা হচ্ছে শারারা যেটাকে বলে সেই শারারা শারারার মধ্যে থাকছে ড্রেসটা দুপাট্টা দাও আগে দুপাট্টা দেখিয়ে পরে সেট আমি ড্রেসটা সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা থাকছে ম্যাজেন্ডা এবং পার্পেলের কম্বিনেশনে আমার দুপাট্টাটা ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে হিন্দিতে দুপাট্টা কি কি বলে পাল্লু না কি বলে খুবই সুন্দর সিল্কের মধ্যেই থাকছে এবং অল ওভার কিন্তু জারি সুতা দিয়ে কাজ থাকছে একদম অল ওভার জারি সুতা দিয়ে কাজ করাচ্ছে এবার ড্রেসটা আমি ধরছি নিচেরটা কি থাকবে এই হচ্ছে আমার নিচের সেটটা ওকে আর হচ্ছে ড্রেসটা আমি ধরছি তুমি এটা ধরো আমি এটা ধরি এটা বলে ভালো হয় এটা হচ্ছে আমার উপর ওড়নাটা দাও এটা হচ্ছে কি আমার উপরের সেটটা পিন আপ করে নিলেও হয় এই যে পিন তাহলে কাউকে লাগবে না ঠিক আছে আমি এটা পুরো সেটটা হচ্ছে পিন আপ করে নিচ্ছি তাহলে আপনারা বুঝবেন ওকে সো এইটা হচ্ছে পুরো উপরের অংশটা ছবিগুলো দেখে নিও হ্যাঁ আর এইটা থাকছে আমার নিচের অংশটা আমি নিচের অংশটা ধরছি আর দুপাট্টাটা দাও আমাকে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার পুরো সেটটা এই তো আপু আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এইটা থাকছে আমার দুপাট্টাটা ঠিক আছে এইটা থাকছে দুপাট্টা এই যে এই হচ্ছে আমার পুরো সেটটা ঠিক আছে সো অপশন নাই তোমার ঠিক আছে তাড়াতাড়ি করতে হবে যেটাই করো না কেন না এটা থাকবে না ঠিক আছে তো এইটা থাকছে আমার ফুল ড্রেসটা এখানে জায়গা কম তো আরো সমস্যা হয়ে যায় হ্যাঁ ওইখানে জায়গা বেশি দেখি নো আচ্ছা আমরা ওটা ওখানে শিফট করে নিয়ে যাই ঠিক আছে শিফট করে আমরা একটু জায়গাটা চেঞ্জ করি আপনারা একটু সাথেই থাকবেন আগে ওটা চেক করো ইয়ে করো তাহলে কালার কম্বিনেশন আপনারা কিছুই বুঝবেন না শুধু শুধু লাইভ করার কোনো মানে হয় না আস্তে আমি নিয়ে যাচ্ছি তুমি সরাইও না ঠিক আছে একটু লাইভ একটু সাথে থাকবেন এই যে রিয়া সামনে থেকে সরে যাও ইয়াররিংটা আপু আমিও কোনো এক পেজ থেকে নিয়েছি মুলতানি মাটির পেজ থেকে ঠিক আছে কোত্থেকে নিয়েছি আমার নিজেরও মনে নাই সো চলে আসছি আমাদের আগের প্লেসে ঠিক আছে
এখানে হচ্ছে কি আমাদের আসলে প্লেসটা ঠিক ছিল, ওখানে জায়গাটা একটু কম হয়ে যাচ্ছিল, ওটা আবার একটু ধরে দাও। আমি আগে ড্রেসটা আবার একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের লুকটা। এই যে এবার আমার ড্রেসটা আমি দেখাতে পারবো, তখন কিন্তু আমি পিছনে যেতে পারতেছিলাম না। এটা সুন্দর একটা ঘাড়ারা আছে এটার সাথে। সো যেসব বাপুরা জয়েন করেছেন একটু কমেন্টস করে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। সো আমি একটু এইটা আবার একটু সেট করে নিচ্ছি, লিফটটা দাও। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা তো বিভিন্ন স্টোর ঘুরেন, যেহেতু আমি ফার্স্ট টাইম এনেছি দিল্লি বুটিক, তো আমি প্রাইসটা কিন্তু ওভাবেই রেখেছি যাতে আপনাদের একটু অ্যাফোর্ডেবল হয়। আর এগুলো তো লাক্সারি কালেকশন, তো আমি চাইলেও কিন্তু খুব বেশি এফোর্ড নিয়ে মানে খুব বেশি কম রাখতে পারবো না, ঠিক আছে? এবার দাও, এই হচ্ছে আমার পুরো ড্রেসটা। ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে পুরো ড্রেসটা। এটা প্রাইসটা বলে দিচ্ছি। ঠিক আছে সব, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইসটা বলো তো, ট্যাগে দেয়া আছে। এবার একটা অফ হোয়াইট গোল্ডিশ টাইপের একটা দেখাবো, ওটাও খুবই সুন্দর। এটা হচ্ছে 14,200, ঠিক আছে? আমি মাত্র যেটা দেখালাম 14,200। এবার একটা অফ হোয়াইট টাইপের এবং গোল্ডের কম্বিনেশনে, আপু সবগুলোর প্রাইস বলে দিচ্ছি 14,200 এর আগে। এগুলো কিন্তু আপনারা সেমি ব্রাইডাল হিসেবেও পড়তে পারবেন, ঠিক আছে? সো যারা একটু গর্জিয়াস চান সেমি ব্রাইডাল হিসেবে, তারাও ওগুলো নিতে পারবেন। এবার একটা অফ হোয়াইট কালারের মধ্যে দেখাবো। ওকে, এটা দেখুন কি সুন্দর, এটা হচ্ছে শিফনের মধ্যে, ঠিক আছে? শিফনের মধ্যে থাকছে এটা, এবং এইটা হচ্ছে গিয়ে এটা নেকটা থাকছে, নেকটাতে সুন্দর করে হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, জারদোসি ওয়ার্ক থাকছে, ব্লার। আমার ফোনটা কই, আজকে লাইভে এত কেন প্রবলেম হচ্ছে দেখি আপু, আমি একটু চেক করে দেখছি। আপু আমার এখানে তো ঠিকই আছে, হয়তো বা আপনার এখানে একটু ব্লার হয়ে যাচ্ছে। কেউ একটু কমেন্টস করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই যে আমার এখানে কিন্তু কাপড় ঠিক আছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সো হোপ আপনার ওখানে নেটওয়ার্কে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। আচ্ছা এইটা হচ্ছে শিফনের মধ্যে থাকছে, ওকে? এইটা হচ্ছে পিওর অফ হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন কালার সাথে মাল্টি কালার দিয়ে এইটা হচ্ছে পুরো ড্রেসটা, এবং অল ওভার ড্রেসে কিন্তু আমরা কাজ পাচ্ছি। এই যে দেখুন অল ওভার ড্রেসের কাজ। আর এটা নিচের দিকে যদি আমরা তাকাই, এটা নিচে কিন্তু সুন্দর করে দেখুন এখানে জারি সুতো দিয়ে কাজ আছে, এমব্রয়ডারি আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, সো অনেক কাজ আছে, ঠিক আছে? অনেক সুন্দর একটা ড্রেস। এবং এটার নিচের পার্টটা আগে দেখাই, এটা নিচের পার্টটা কি আছে, স্লিভসটা দেখিয়ে দিচ্ছি। স্লিভসটাও থাকছে প্লেন, স্লিভসটা থাকছে প্লেন, জাস্ট নিচে সাইডে এখানে হচ্ছে আমরা একটু কাজ পাবো। এটা কিন্তু সেমি স্টিচ থাকছে, সো যে কোনো সাইজে আপনারা হচ্ছে করে নিতে পারবেন। এটা হচ্ছে প্লাজো স্টাইলের, প্লাজোই তো এটা, তাই না? এটা কিন্তু প্লাজো, খুবই খুবই সুন্দর দেখুন। এটা অল ওভার ড্রেসটাতে কিন্তু কাজ করা, এটা কিন্তু প্লাজো স্টাইলে দেয়। এই যে দেখুন পুরোটাই প্লাজো, সো খুবই সুন্দর শিফনের মধ্যে। এই যে এইটা দেখুন পুরোটা কাজ করা থাকছে, একদম অল ওভার কাজ করা, খুবই খুবই সুন্দর, মানে খুবই মারাত্মক সুন্দর। এই যে দেখুন এগুলো যখন পরবেন এত এলিগেন্ট লাগবে। আমি আমি দিল্লি বুটি কখনো পরিনি, আজকে ফার্স্ট টাইম পরেছি, আমাকে কেমন লাগছে আপনারা নিজেরাই দেখুন। সো ওরকম আপনারাও যখন পরবেন খুবই এলিগেন্ট লাগবে। এবার আমি এটা একটু সেট করে নিচ্ছি, তাহলে আপনারা পুরো লুকটা বুঝতে পারবেন যে এটা পুরো লুকটা কেমন আসতেছে। সো এই হচ্ছে কি আমার ড্রেসটা, এবং হোয়াইট এবং গোল্ডেন কালার, অফ হোয়াইট আর গোল্ডেন কালারের কম্বিনেশন মানেই খুবই এলিগেন্ট। ঠিক আছে, সো এই হচ্ছে ড্রেসটা, এবং এটার সাথে প্লাজো থাকছে একটা, খুবই খুবই সুন্দর একটা প্লাজো। সো এই হচ্ছে প্লাজো, ঠিক আছে? ধরো এবার, এই হচ্ছে প্লাজো, আর এটার সাথে কিন্তু একটা শিফনের দুপাট্টা থাকছে, এবং দুপাট্টায় অল ওভার কাজ করা থাকছে, গোটা পাত্তি ওয়ার্ক, ঠিক আছে? এই হচ্ছে সামনে দিকে দেওয়া হয়, এই হচ্ছে কি এই কাজটা বোঝা যাচ্ছে না তো, দুপাট্টার সামনে থেকে, সামনে থেকে নেকটা,
পরেই তো যাবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমার পুরো ড্রেসের লুকটা দেখুন। এইটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা, এটা হচ্ছে শিফন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে। আর এটার প্রাইসটা কত পড়ছে বলে দিচ্ছি, এগুলো কিন্তু একটা করে পিসি আছে, সো যা যা লাগবে জলদি ঝটপট। এটাও কিন্তু 14,200 থাকছে, আগেরটাও ছিল 14,200 তাই না, এটাও থাকছে 14,200, আমারটাও তো 14,200, আমারটাও 14,200। ঠিক আছে, সো আজকে সব গর্জিয়াস ড্রেস দেখাবো। আচ্ছা এটা গেল, এটা এইবার হচ্ছে একটা মাল্টি কালারের দেখাবো। ঠিক আছে, এবং রাউন্ড জামা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাউন্ড জামা থাকবে, এই যে আনারকলি স্টাইলে যেটা থাকে। এবং এটার সাথে কি আছে দেখো তো, শারারা না ঘারারা, ঘারারা দেয় না, এইটার সাথে নাকি প্লাজো, এটার সাথে একটা প্লাজো দেয়া। ঠিক আছে, প্লাজো প্যান্ট দেয়া আছে, সো এটার সাথে। সো এই হচ্ছে কি আমার পুরো ড্রেসটা, ওকে এই হচ্ছে ড্রেসটা। এটা হচ্ছে গোল্ড, যেটা আনারকলি জামা, এগুলোর বডি 48 পর্যন্ত আছে, আপনি চাইলে আপনি নিয়ে করে নিবেন। এটা রেডি করা আছে 48। ঠিক আছে, সো আপনি হ্যাঁ সাইড সাইড থেকে আপনি কমাই নিবেন। এর আগে যেটা দেখিয়েছি ওটা কিন্তু ছিল সেমি স্টিচ। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে, না শিফন, ও এটাও থাকছে শিফন, শিফন ক্রেপ শিফন, শিফনটা আছে না, রেড থাকলে দেখাবো আপু, ক্রেপ শিফন টাইপের এটার ম্যাটেরিয়াল থাকছে। এবং অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, জারি সুতা থাকছে, আর নিচের দিকে কিন্তু রিয়েল মিররের ওয়ার্ক থাকছে এই যে। এবং এখানে কিন্তু কাট ওয়ার্ক করাও থাকছে পুরো ড্রেসটার মধ্যে নিচের দিকে। সো এটা হচ্ছে কি আমার ফুল লুকটা, ওকে এটা হচ্ছে ফুল লুকটা। এইটা থাকছে আমার স্লিভসটা, স্লিভসের এখানেও কাট ওয়ার্ক করা থাকছে, এই যে দেখুন কালার কম্বিনেশন এটার আসলেই সুন্দর। এটা কিন্তু একটা মেহেদি ব্রাইড রা খুব সুন্দর করে ইজিলি করে কিন্তু এটা পরতে পারবেন এবং খুবই ভালো লাগবে। বা আপনাদের যদি কোনো রিলেটিভদের প্রোগ্রাম থাকে যে ব্রাইডাল বা পড়তে হবে, সেমি ব্রাইডাল আর কি, যারা ফ্রেন্ডস বা কাছের কারো, সে তারাও পড়তে পারবেন। এবং এইটার প্যান্টটা হচ্ছে ইট কালার, ঠিক আছে, যেটাকে বলে ইট কালারের মধ্যে সেম ফ্যাব্রিকের থাকছে প্যান্টটা। এবং এটা কিন্তু নিচের দিকে খুবই সুন্দর করে কাজ করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, জারি সুতার ওয়ার্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে নিচের কাজটা। সো আমি যদি পুরো ড্রেসটা আবার ধরি, থাকবে পুরো ড্রেসটা আমি সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একদম মেহেদি ব্রাইডরা খুব সুন্দর করে পড়তে পারবে এবং খুবই ভালো লাগবে। আর ড্রেসগুলো যখন পাবেন, এগুলোর হচ্ছে কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কি সুন্দর। ওকে, সো এটা হচ্ছে তসর সিল্কের মধ্যে থাকবে, এই হচ্ছে কি আমার পুরো লুকটা। এবং এটার সাথে একটা ইট কালারের কিন্তু দুপাট্টা পাচ্ছি, দুপাট্টার চারিদিকে খুবই সুন্দর করে কাজ আছে, সো খুবই সুন্দর, পুরো একদম পার্টি লুক দিবে আপনাকে ড্রেসগুলো। এই যে এই হচ্ছে কি আমার ফুল লুকটা। সো ড্রেসটা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটার প্রাইসটা কত দেখো তো, এটাও 14,200 করে পড়ছে। ঠিক আছে, সো এটাও পড়ছে 14,200। এইবার যেটা দেখাবো, এটা পেস্টেল শেডের একটা ড্রেস দেখাবো। ঠিক আছে, পেস্টেল শেডের একটা ড্রেস দেখাবো, এটাও র সিল্কের মধ্যে থাকছে, সিল্কের মধ্যে একটা পেস্টেল শেডের। এবং এটার সাথে একটা প্লাজ, এটা ইয়ে পায়জামা কি যেন বলে, কাবলি টাইপ পায়জামা তাই না, এটার সাথে একটা কাবলি টাইপ পায়জামা থাকছে। এবং এটাও কিন্তু ফ্রি সাইজ থাকছে একদম 48 পর্যন্ত, 46-47 এর আপুরাও নিতে পারবেন। সো এটা থাকছে আমার নেকটা, অল ওভার বডিটাতে কিন্তু আমার হচ্ছে কাজ থাকছে, জারি সুতার ওয়ার্ক থাকছে, সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, নিচেও একদম অল ওভার কাজ থাকছে। এই যে দেখুন, এটা হচ্ছে নিচের কাজটা। ঠিক আছে, সো অল ওভার ড্রেসটাতে কাজ থাকছে, এটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স মাল্টি কালার দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, সো খুবই সুন্দর কালার। এটাও কিন্তু হচ্ছে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন। আর সাইজ এটার ফ্রি সাইজ আছে, সো যে কোনো সাইজ করে নেওয়া যাবে। এটা হচ্ছে গিয়ে আমার স্লিভসটা, ওকে এটা হচ্ছে কি আমার স্লিভসটা। আর এটার সাথে প্যান্ট পিসটা দেখে নিচ্ছে, একটা কাবলি স্টাইলে প্যান্ট থাকছে, যেহেতু ড্রেসটা এত গর্জিয়াস, সো এটার প্যান্টটা একটু কাবলি স্টাইলে দিয়েছে, শুধু নিচের দিকে একটা প্যানেল দিয়েছে, পুরো প্যান্টটা প্লেন থাকছে, শুধু নিচের দিকে একটা প্যানেল দিয়েছে, যেটা হচ্ছে নিচের প্যানেলটা ম্যাজেন্টা কালার দিয়ে প্যানেলটা দেয়া। আর এটার দুপাট্টাটা আগে দাও, দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, আগে দুটো দুপাট্টা তো দেখাইনি।
এইটা থাকছে এটার দুপাট্টাটা ঠিক আছে এইটা হচ্ছে দুপাট্টাটা এই হচ্ছে দুপাট্টার ফুল লুক সাইডে কিন্তু কামার প্যানেল থাকছে এই যে সাইডে আমার হচ্ছে এখানে সুন্দর করে প্যানেল থাকছে পুরো দুপাট্টা এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং নিচের দিকেও কিন্তু কামার কাজ থাকছে সো পুরো ড্রেসটা এবার আমি সেট করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসটার লুকটা কেমন আসবে ঠিক আছে ছবি তোলার জায়গা পাওয়া যায় না সো এই হচ্ছে গিয়ে আমার পুরো ড্রেসটা প্যান্টটা দাও প্যান্টটা আমি ধরছি এই যে এটা হচ্ছে পুরো প্যান্টটা আর এটার সাথে দুপাট্টাটা আমি হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে এটার সাথে দুপাট্টা তো এইটা থাক ঠিক আছে এবার একটা নাইরা কাটের মধ্যে দেখাবো একটা ম্যাজেন্ডা কালার ঠিক আছে একটা ম্যাজেন্ডা কালার নাইরা কাটের মধ্যে দেখাবো সো এটাও কিন্তু হচ্ছে গিয়ে শিফনের মধ্যে থাকছে এই হচ্ছে নাইরা কাট শিফন জর্জেট যেটাকে বলে আসলে আমাদের ইন্ডিয়ানটা তো একদম পিওর শিফন হয় না মনে হয় তাই না শিফন জর্জেট হয় সো ওরকম শিফন জর্জেটের মধ্যে পুরো ম্যাজেন্ডা কালার ড্রেসটা এবং এই হচ্ছে ড্রেসের বডিটা ঠিক আছে এটার বডিটা মনে একটু কম আছে দেখো তো কত আছে বডিটা আমি বডিটা এটার মেপে দিচ্ছি তাহলে আপনারা সাইজটা বুঝতে পারবেন আচ্ছা এটা 42 আছে সো 42 এর আপুরা হচ্ছে কি আপনারা ইজিলি পড়তে পারবেন 38 এর আপুরাও নিও পড়তে পারবেন আর যেহেতু এটা সাইডে তো কাটা তাই না সো কোনো ঝামেলা নেই আর ভিতরেও কিন্তু ফেব্রিক দেয়া আছে সো 42 পর্যন্ত আপুরা কিন্তু পড়তে পারবেন একদম ম্যাজেন্ডা কালার এটা আর এইটা হচ্ছে এটার বডিটা নেকটা এই যে দেখুন বডিটা কাজ করা সাইড দিয়ে হচ্ছে আমার কাটা থাকছে এই যে সাইড দিয়ে কাটা এর সাথে একটা প্যান্টও আছে ওড়নাও আছে সো চিন্তার কোনো কারণ নাই একদম জারি সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে অল ওভার ড্রেসটাতে কাজ করা থাকছে ঠিক আছে একদম অল ওভার ড্রেসটাতে কাজ করা থাকছে প্যান্টটা দাও প্যান্টটা থাকছে এই যে এরকম প্লাজো স্টাইলে থাকছে প্যান্টটা প্যান্টটা থাকছে প্লাজো স্টাইলে এবং প্যান্টটার নিচের দিকে কিন্তু অল ওভার কাজ পাচ্ছি আমরা ঠিক আছে বিচের দিকে হচ্ছে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক থাকছে জারি সুতার ওয়ার্ক থাকছে সো এটা হচ্ছে নিচের দিকের কাটটা সো আমি এবার জাস্ট একটু সেট করে নিচ্ছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সো এই হচ্ছে কি আমার পুরো ড্রেসটা সো প্যান্ট সহ ড্রেসটা আমি ধরছি এইটা হচ্ছে পুরো ড্রেসটা ঠিক আছে এই যে এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা দাও কালারটা এটা এত সুন্দর পুরো একদম এইটা হচ্ছে এটার দুপাট্টাটা ঠিক আছে সো এই হচ্ছে এটার দুপাট্টা তো পড়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে পুরো দুপাট্টাটা সো এই থাকছে আমার পুরো ড্রেসটা এবং এটার প্রাইসটাও বলে দিচ্ছি 9800 এটা হচ্ছে নাইরা কাট ঠিক আছে 9800 পাঁচটা হলো না এরপরে যেটা দেখাবো এটা না এই এটা দাও রেড কার্পেটটা পরে দাও এটা দাও বা একটা দাও হ্যাঁ
এবার একটা লাইট ল্যাভেন্ডার আর ইয়েলো শেডের মধ্যে দেখাবো, এগুলোর কালার কম্বিনেশনই এত সুন্দর, এটা মানে গাউন। আচ্ছা এটা হচ্ছে গাউন, ঠিক আছে। সো যারা গাউন খুঁজছেন তারা দেখতে পারেন, ওয়াও পুরোটাই গাউন। এটাও কিন্তু শিফনের মধ্যে, জর্জেট শিফন যেটাকে বলে, নাকি এটা হচ্ছে পুরোই শিফন, এটা একদম পিওর শিফনের মধ্যে, ঠিক আছে। এটা এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে। সো এটা থাকছে গাউন। এটার বডিটা কত আছে দেখো তো, আমি এটার বডিটা মেজার করে দিচ্ছি যেহেতু এটা ফুললি স্টিচ। তারপরে হচ্ছে কি আপনার জারি সুতার ওয়ার্ক আছে, মিরর ফয়েলেরও কাজ আছে, ঠিক আছে। এই যে স্লিভস দেখুন, এখানে কিন্তু ফয়েলেরও কাজ আছে। সো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন, আর কাজটা তো মাশাল্লাহ, এই যে দেখুন একদম কি সুন্দর এটার কাজটা, একদম নিচ পর্যন্ত ক্রেপ দেখাও না, আপু ক্রেপ হবে না আমার কাছে এখন। সো এইটা হচ্ছে গিয়ে নিচের কাজটা, ঠিক আছে। এটা থাকছে নিচের কাজটা, একদম খুবই সুন্দর, মানে পার্পেল আর ইয়েলোর কম্বিনেশন যে এত সুন্দর হতে পারে, এটার দুপাটটা তো দেখলে বুঝবেন আপনারা। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডেও কিন্তু অল ওভার আমরা কাজ পাচ্ছি। এটা থাকছে টু পিস ড্রেস এবং দুপাট্টা, এটার দুপাট্টাটা খুবই সুন্দর, দুপাট্টা হচ্ছে ইয়েলো কালার, দেখুন দুপাট্টাটা কন্ট্রাস্টে দিয়েছে ইয়েলো কালারের মধ্যে, কি সুন্দর একটা কালার কম্বিনেশন, ঠিক আছে। পার্পেল আর হচ্ছে ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। সো এই হচ্ছে কি আমার পুরো ড্রেসটা, সো এটা থাকছে গাউন, ঠিক আছে, পুরো গাউন থাকছে এটা। এটা প্রাইসটা কত, খুবই সুন্দর একটা কালার, কালারের নাম জানি না, দেখি কেউ কালারের নাম বলতে পারে কিনা। মভ না এটা, এটা কেন মভ হবে, একটু পার্পেলিশও আছে আমার, সুরমায়েশ, হ্যাঁ সুরমায়েশ, এবার ঠিক আছে মাল্টি কালার দিয়ে। আর এটা কিন্তু ওই যে আমার হচ্ছে গোল জামা থাকছে, আমি ধরলে বুঝবেন। সো 47 পর্যন্ত হচ্ছে এটা থাকছে, অল ওভার ড্রেসই কিন্তু আমার কাজ থাকছে। এই যে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা, আর এইটা হচ্ছে গিয়ে আমার স্লিভসটা থাকছে। স্লিভসের এখানে আমার সিকোয়েন্সের ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে। ব্যাক সাইডটা যদি দেখি, এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে। ব্যাক সাইডে অল ওভার কাজ থাকছে, আর এইটার প্যান্ট পিসটা থাকছে আমার ওই যে যেটাকে বললাম আফগানি যে প্যান্ট স্টাইল, সেই স্টাইলের থাকছে প্যান্টটা, ঠিক আছে। এটা হচ্ছে আফগানি স্টাইলের প্যান্ট থাকছে, আর এটা হচ্ছে কি আমার প্যান্টের নিচের অংশটা থাকছে। ওকে, প্যান্টের নিচের অংশ থাকছে। এটা দাও দুপাট্টাটা দাও, আগে ড্রেসটা পরে দুপাট্টাটা আগে দেখাই দিই। আমি এখন একটু ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো সেটটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে। সুরমা অ্যাশ, আমার কাছে মনে হয় না এটা সুরমা অ্যাশ, আমি জানি না, পড়ে গেল। ওকে হ্যাঁ ধরছি, এবার ধরছি, এগুলো একটাই আছে, হ্যাঁ। ১৪,২০০ না, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা, এটার প্রাইসটা বলে দিচ্ছি, সাইজ আপু ফ্রি সাইজ, আমি সবগুলোই তো কিন্তু সাইজ বলে দিচ্ছি। এই যে এখানে আছে তো, ওই যে ও ভাঁজ করতেছে দেখো,
আচ্ছা আরেকটা এবার হচ্ছে এই যে ইয়োলোর মধ্যে এটাও দেখাও আপু আচ্ছা আমি যেটা দেখালাম ওটা 9800 ঠিক আছে ওটা হচ্ছে 9800 এবার আরেকটা হচ্ছে মেহেদী প্রোগ্রামের দেখাবো ঠিক আছে হ্যাঁ না ওটা মনে আরেকটা কালার ছিল দেখো না তুমি ওখানে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা কিন্তু দুই রকম এই রকম স্টাইলে আরেকটা দেখিয়েছি নাকি সেম লাইভ তো দেখো তো আছে কি না তোমার লাইভ তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এই যে এটা দেখাতে পারো আচ্ছা এইটা 46 হবে আপু 46 হবে এই যে এগুলো সব ফ্রি সাইজ এটা কত আছে আমি একটু মেপে দেখ বলি আপনাকে তাহলে আপনি বুঝবেন 46 হয়ে যাবে আপু ঠিক আছে কত 46 এই যে এইটাই 47 পর্যন্ত আছে আপু ঠিক আছে সো 46 লাগলে আপনাদের হয়ে যাবে সো এটাও হচ্ছে কি আমার তসর সিল্কের মধ্যে এবং এই হচ্ছে কি পুরো নেকের কাজটা এটাও একদম ব্রাইডদের জন্য পারফেক্ট এটা হচ্ছে স্লিভসটা অল ওভার সিকোয়েন্স কাজ করা ঠিক আছে এবং এটা হচ্ছে কি নিচের কাজটা আর এটা থাকছে এটার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা থাকছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার প্যান্ট পিসটাও থাকছে আফগানি স্টাইলের না এটার প্যান্ট পিসও কিন্তু থাকছে আফগানি স্টাইলে দেখি প্লাজো এটা এটা প্লাজো ঠিক আছে এটা হচ্ছে প্লাজো স্টাইলে একটা সুন্দর একটা মেহেদি কালারের মধ্যে সো এই হচ্ছে প্লাজোলা এগুলো কিন্তু সব ইনার করা আছে সো আপনাকে কিছুই করতে হবে না এইটা হচ্ছে কি আমার নিচের কাজটা সিকোয়েন্স এবং জারি সুতো দিয়ে কাজ করা দোপাট্টাটা দাও তোমার হাতেই দোপাট্টা এইটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকছে এটার দোপাট্টা এটা মেহেদি কালারের মধ্যে একটা খুবই সুন্দর কালার কম্বিনেশন এটাও কিন্তু ব্রাইডরা হচ্ছে পড়তে পারবেন সো এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসটা আমি একটু সেট করে নিচ্ছি সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা প্যান্টটা ধরছে আমি নিচে এই যে প্লাজোটা প্যান্টের খুলে যাবে তাড়াতাড়ি করো ওয়েট তো সো এই হচ্ছে আমার দোপাট্টাটা ওকে সো এই হচ্ছে দোপাট্টাটা সো পুরো ড্রেসটার একটা এইটা থাকছে আমার পুরো সেটটা এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটাও মনে হয় 14200 টাইপেরই হবে কত দেখো তো প্রাইসটা 11000 ও এটা 11900 ঠিক আছে এটা হচ্ছে 11900 আচ্ছা এইবার একটা ইয়েলো দেখাই আর দুইটা আছে না এটা তোমার টু পিস ড্রেস আর ইয়ে আচ্ছা এবার একটা ইয়েলো দেখাচ্ছি ওয়াও এটাও সুন্দর ইয়েলো আর রেড এর কম্বিনেশনে এটাও এই যে পুরো একদম অল ওভার কাজ থাকছে এটার মধ্যে ইয়েলো রেড এর প্যান্টটা কি দেখো তো এটা কিন্তু ইয়েলো এবং রেড এর কম্বিনেশন দেখুন পুরো ড্রেসটার মধ্যে কাজ থাকছে পুরো ড্রেসটার মধ্যে আমার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে সুন্দর করে জারি সুতো ওয়ার্ক থাকছে এটার সাথে প্লাজো থাকছে ঠিক আছে খুবই সুন্দর একদম নিচ পর্যন্ত খুবই সুন্দর কালারফুল ওয়ার্ক থাকছে এই যে এটা হচ্ছে একদম নিচের কাজটা স্লিভসটাও থাকছে খুবই কাজ করা 47 পর্যন্ত 48 পর্যন্ত হচ্ছে গিয়ে এটার বডি এগুলোর বডি আছে সো যে যার মতো নিয়ে সুন্দর করে হচ্ছে কি ঠিক করে নেবেন সাইজ মতো শেপও দিতে পারবেন ঠিক আছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আর এটার সাথেও কিন্তু আমরা একটা প্লাজো পাচ্ছি এই যে এটার সাথে একটা প্লাজো ইয়েলো এবং রেড এর নিচে একটা সুন্দর রেড এর বর্ডার আছে এই যে এটা হচ্ছে রেড এর বর্ডার আর এটা দোপাট্টাটা তো খুবই সুন্দর মানে মাল্টি কালার দেওয়া তো মাল্টি কালার বলতে ইয়েলো এবং হচ্ছে রেড দেওয়া সো খুবই সুন্দর মনে হচ্ছে এই যে আমার সাথে আমার এটা দোপাট্টা
সো এই হচ্ছে ড্রেসটা এটা থাকছে আমার সাইডের পোরশনটা আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমার কাজ থাকছে ঠিক আছে নিচের দিকেও দেখুন এই যে পাল্লু সাইডেও কিন্তু আমার এখানে কাজ থাকছে দাও এবার সেট করে দাও সো পুরো ড্রেসটা আমি এখন সেট করে নিচ্ছি তাহলে আপনারা বুঝবেন এই রিয়া দি কোরিয়া তো নাই ও যে আম যে দোকানে আসতেছে সো এটা আমি সেট করে নিচ্ছি এই হচ্ছে পুরো লুকটা আর এইটার সাথে এই হচ্ছে আমার দোপাট্টাটা নাও এই মুস্তে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা এবং এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে 11,800 ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 11,800 এবার আজকে লাস্ট ড্রেসটা দেখাবো এটা হচ্ছে স্কার্ট থাকবে আর কামিজ থাকবে এটার সাথে কোনো দুপাট্টা থাকছে না এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্টাল এবং ব্লু শেড দুটো শেড ফার্স্টে কামিজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কামিজটা এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকছে আমাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি নিয়ে শেপ মতো আপনি জাস্ট ড্রেসটা বানিয়ে নেবেন ঠিক আছে এই যে এইটা হচ্ছে ড্রেসটা এবং এইটার কাজটা যদি দেখি একদম অল ওভার সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর করে কাজ করা পুরো অল ওভার বডিটাতে আর এটা হচ্ছে স্লিভসটা ঠিক আছে একটা পেস্টাল শেডের মধ্যে থাকছে এবং এটার স্কার্টটা আমি দেখাই এইটা হচ্ছে এটার স্কার্টটা ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্টটা একদম অল ওভার স্কার্টটাতেই কিন্তু আমরা কাজ পাচ্ছি দেখুন একদম অল ওভার ড্রেসটা এটার সাথে ক্যান ক্যান লাগে না এটা ফুলে যাবে না কেউ চাইলে কিন্তু এগুলোর সাথে আসলে ক্যান ক্যান লাগাইলে এটা কিন্তু একদম রাউন্ড একটা গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে সো আমি ড্রেসটা এবার সেট করে নিচ্ছি উপরের পার্টটা একটা পেস্টাল শেড একটা সুন্দর একটা শেড এটার ওকে সো এই হচ্ছে আমার পুরো ড্রেসের লুকটা স্কার্ট থাকছে এটা মুশফিক ওকে হ্যাঁ হ্যাঁ এটা টু পিস আপু কোকোর জামা কি আছে আছে আপু আছে আছে না আছে কোকোর জামা আছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা আর আমার ড্রেসটা তো আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমারটার সাথে কিন্তু একটা সুন্দর কাতান ওন্না পাচ্ছি আমরা খুবই সুন্দর একটা কাতান ওন্না বেনারসি কাতার এটা ঠিক আছে সো এই হচ্ছে বেনারসি কাতারের আমারটার প্রাইসও কত 14,200 ঠিক আছে সো সবকিছু ডিটেলস তো বলেই দিলাম তো আজকের মতো শেষ করছি সন্ধ্যার পরে কিন্তু কারেকটা পাকিস্তানি ধামাকা আছে আমি ইন্ডিয়ান ধামাকা দেখালাম দেখে কেউ আমাকে পাত্তা দিল না সমস্যা নেই পাত্তা না দিলেও ইন্ডিয়ান ধামাকা দেখাবো সরি পাকিস্তানি ধামাকা দেখাবো সিন করে না মেসেজ দিয়েছিলেন সকালে আচ্ছা বাহি ওয়াজিহা সুলতানা আপুর মেসেজটা আপু বলে দিব ইনশাল্লাহ সিন করে দিবে সকালের মেসেজ তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে আপু দেখবে আবার সো আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ